হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো গতকালকে বলছিলাম যে আজকে এক জোড়া কবুতর আনবো, তো আসলে সন্ধ্যাবেলায় নিয়ে আসছিলাম, তো এটার রেকর্ড করতে পারিনি। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। বিগত কয়েকদিন ধরে আমাদের এখানে আকাশের অবস্থা অনেক বেশি খারাপ, তো এই অবস্থা আসলে কবুতরটা নিয়ে একটু টেনশনে আছি, কারণ আমার কবুতরের ঘরে অল্প একটু করে পানি ঢোকে। তো আমার এখন তো 2 জোড়া কবুতর, তো এক জোড়া ডিম পারবে। আমার 2 জোড়া মোটামুটি রানিং বলা যায়, তবে যেই নতুন জোড়াটা কিনছি ওইটা মনে হয় কয়েকদিন পরে ডিম দিবে। এই যে মুরগিটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের বাসার একটা মুরগি, এটার বয়স হচ্ছে 3 বছর। এটা আমি মানিকগঞ্জ থেকে আনছিলাম। তো আমাদের বাসার মুরগিগুলোকে আমরা ফিড খাওয়াই, ফিডের সাথে ধান আর চালও খাওয়াই। আর যেহেতু মুরগি বাহিরে যায়, তারা বাহির থেকে অনেক বিভিন্ন ধরনের খাবার খায়। আর পাশাপাশি আমাদের বাসায় আরও 7 থেকে 8টা মুরগি আছে, তবে মুরগিগুলো একসাথে দেখাইতে পারি না। একটা কারণ হচ্ছে আমার পাপি প্রচুর পরিমাণে দুষ্ট, আর দুষ্ট হওয়ার কারণে দেখা যায় কি, সকালবেলা ওকে ছাড়লেই ও সবার আগে যায় আমার মুরগিগুলোর উপর অ্যাটাক করে বা তাদের ধাওয়া করে ছাদ থেকে উড়াই দেয়। তার জন্য যখনই আমরা মানে মুরগিগুলোকে খাবার দেই, ওকে কিছুক্ষণের জন্য আটকায় রাখি। তো গতকালকে বলছিলাম যে আমি এক জোড়া নতুন কবুতর নিছি, তো আপনাদেরকে দেখাবো। তো কবুতরগুলো হচ্ছে জিরা গলা কবুতর, খুব একটা বেশি দাম না, কম দামের ভিতরেই কবুতরগুলো নিছি। চলেন আপনাদেরকে একটু দেখাই। আমি কবুতরের ঘরের সামনে সবসময় মানে গেটটা দিয়ে রাখি, কারণ হচ্ছে আমাদের এলাকায় অনেক বিড়াল আছে, দেখা যায় আমাদের বাসার ভিতরেও অনেক বিড়াল আসে, দেশি বিড়াল। আর ফ্যান্সি কবুতরগুলো এমনিতেই মানে বেশি একটা উড়তে পারে না, এগুলার এই কারণে আর হয় কি সহজেই বিড়াল বা কুকুর এগুলোকে আক্রমণ করতে পারে, তাই ওদের একটু বেশি আমি খাঁচে আটকায় রাখি, কারণ যেহেতু আমি সারাদিন বাসায় থাকি না, তাই রিক্স নিতে চাই না। তো এগুলো হচ্ছে আমার গলা জিরা কবুতর। আর আমার নতুন কবুতরের সাথে পুরান কবুতরদের খুব ভালো একটা সখ্যতা আছে, কারণ ওরা দেখি খাবারও একসাথে খায় বা ছাড়লে কখনো মানে ওই রকম একটা বিহেভিয়ার করে না যে তারা অন্য কোথাও থেকে আসছে বা নতুন কিনে নিয়ে আসছে। তবে আমি যে ভাইটার কাছ থেকে নিছি, উনিও অনেক সুন্দর করে কবুতর পালতো। সকালবেলা দেখতে দেখতে একদম বৃষ্টি নেমেই গেল, মানে অনেক আকাশ অনেক মেঘলা ছিল, ভাবি নেই যে এত তাড়াতাড়ি এত জোরে বৃষ্টি নামবে। তো খুব বৃষ্টি পড়তেছে এখন। আমি সবাইকে একটা কথা বলি, যারা মানে কোনো কিছু করেন না বা বেকার বা বাসায় এমনি বসে আছেন, বাসায় কিছু অ্যানিমেল পালেন, পশু পাখি পালেন, কবুতর হোক বিড়াল হোক, কিছু না কিছু পালেন, দেখবেন তাদের প্রতি আপনার একটা মায়া মহব্বত বাড়বে। আপনার যে ফ্রি টাইমটা সেটা এমনিতেই না কাটায় কিছু একটা পালেন, দেখবেন আপনার আরও বেশি ভালো লাগা কাজ করবে। আমি ছোটোবেলা থেকেই পশু পাখি খুব পছন্দ করতাম, আমি বাসায় ফাঁকা জায়গা পেলে গাছ লাগাই, এখনও ছাদে গাছ লাগাই, আগে আরও বেশি ছিল, এখন অনেকটাই কমে গেছে। তো আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে আমাদের ব্লগগুলো দেখবেন, আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।